ধরুন আপনার চিকিৎসক আপনাকে বললেন আপনার আয়ুষ্কাল আর মাত্র 6 মাস, কি করবেন তখন? অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও প্রযুক্তি দুনিয়ার অন্যতম পথিকৃৎ স্টিভ জবসকেও তার চিকিৎসকরা কিন্তু এমনটাই বলেছিলেন। 2005 সালে তার অগ্নাশয় ক্যান্সার ধরা পড়ার পর ডাক্তাররা তাকে বলেছিলেন তার আয়ুষ্কাল আর মাত্র 6 মাস। এরপর কি করেছিলেন স্টিভ জবস? এই অল্প সময়ে জীবন থেকে তিনি কি চেয়েছিলেন যা তাকে মৃত্যুর সময় আফসোস নয় বরং প্রশান্তি দেবে? এই 6 মাসে তিনি চেয়েছিলেন সুখী মানুষ হতে। মৃত্যু সন্নিকটে জেনেই বোধ হয় স্টিভ জবস চেষ্টা করেছিলেন জীবনের অবশিষ্ট সময়টা সর্বোত্তমভাবে কাটাতে। আর এই বার্তাই তিনি স্ট্যানফোর্ডের সদ্য পাশ করা গ্র্যাজুয়েটদের দিয়েছিলেন। তিনি বলেছেন জীবনে সুখী হওয়ার জন্য নিজেকে খুব সহজ 3টি প্রশ্ন করতে হবে। যেমন জীবন চাইতাম তেমন জীবনযাপন, এবং যে কাজ করতে চাইতাম সেটাই কি করছি? আজই যদি জীবনের শেষ দিন হতো আমি কি করতে চাইতাম? যা করতে ভালোবাসি তাই করছি তো? চলুন জেনে আসি স্টিভ জবস এই 3টি বিষয় সম্পর্কে বিস্তারিত কি বলেছিলেন। মৃত্যু সন্নিকটে জেনেও স্টিভ জবসের ভেতরে দুর্বলতা নয় বরং অন্যরকম এক শক্তি কাজ করছিল। তিনি প্রতিটি দিনই এমনভাবে কাটাতেন যেন ওইটাই তার জীবনের শেষ দিন। জীবনের রস আস্বাদনে কোনো কমতি রাখেননি তিনি। এই পৃথিবীতে যে সংক্ষিপ্ত সময় নিয়ে আমরা আসি তা নিয়ে বিষণ্ণ হয়ে থাকা কোনো কাজের কথা নয়, বরং এটা আমাদের ভাবতে শেখায় যে সময় ভীষণ মূল্যবান এবং এই সময়ের মধ্যেই জীবনকে অর্থবহ করে তুলতে হবে। মৃত্যুর মুখোমুখি হওয়াকে স্টিভ জবস বলেছিলেন জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে এটি এমন একটি টুল। জবসের ভাষ্যে মৃত্যুর মুখোমুখি হলে আমাদের ভয়, ব্যর্থতা, গর্ব সব কিছু কেটে যায়, থাকে শুধু সেই জিনিস যা সত্যিই দরকারি। ক্যান্সারে আক্রান্ত হয়ে ডাক্তারের সতর্কবাণী পাওয়ার পর থেকেই নাকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রতিদিন তিনি এই প্রশ্নটি করতেন। টানা বেশ কয়েকদিন যখন এই প্রশ্নের উত্তর না আসে তখন তিনি বুঝতে পারলেন কিছু একটা পরিবর্তন করতে হবে। নিজেই নিজের মুখোমুখি হওয়া খুব বেশি জরুরি। দিনের শুরুতেই নিজেকে এই প্রশ্নটি করুন, আপনার জন্য সামনে কি অপেক্ষা করে আছে সেদিকে মনোযোগ দিন। স্টিভ জবস বলেছিলেন একটা অচেনা জীবন পার করা মানেই নিজের জীবনটা নষ্ট করা। এর বদলে তিনি সবাইকে পরামর্শ দেন খুঁজে বের করতে হবে যে আপনার যে ভূমিকা পালন করার কথা ছিল তা কি আপনি করছেন, আপনার নিজের কি পছন্দ, নিজে কি ভালোবাসেন তা আপনাকেই খুঁজে বের করতে হবে। কাজ অবশ্যই জীবনের একটি বড় অংশ, আর দারুণ কাজ করার শর্ত হলো নিজের প্রিয় কাজটাই করা। নিজের প্রিয় কাজ করতে পারলে বেঁচে থাকার প্রেরণা পাওয়া যায় যা আমাদের পরদিন সকালে ঘুম থেকে উঠে নতুন উদ্যমে কাজ শুরু করতে সাহায্য করে। মার্কিন বিলিয়নিয়ার ওয়ারেন বাফেটের ভাষ্যে সেটি হলো ট্যাপ ড্যান্স টু ওয়ার্ক। হার্ভার্ড বিজনেস রিভিউয়ে প্রকাশিত গবেষণায় দেখা গেছে কাজে লিপ্ত থাকতে এবং সুখী থাকতে চাইলে সবার আগে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার কাজটা গুরুত্বপূর্ণ এবং আমার কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো উদ্দেশ্য হাসিল হতে পারে। অনেকেই দিন রাত কলুর বলদের মতো কাজ করে যান কিন্তু জীবনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করতে পারেন না। কিন্তু কাজের পেছনে উদ্দেশ্য খুঁজে পেলে আমরা নতুন করে সুখী হতে শিখব, আমাদের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। আর যদি নাই জানেন যে আপনার কোন কাজটি প্রিয় তাহলে অবশ্যই সেটি আগে খুঁজে বের করার দিকে মনোযোগী হতে হবে।